ব্রিটিশ যেসব ব্র্যান্ডকে সারা বিশ্বের ভোক্তারা এক নামে চিনে, তাদের ভেতর সবচেয়ে নাম করা এবং পুরনো ব্র্যান্ডের একটি হচ্ছে মার্কস অ্যান্ড স্পেন্সার। এই মার্কস অ্যান্ড স্পেন্সারের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠতম কান্ট্রি ম্যানেজার এবং এই পদে প্রথম বাংলাদেশি আমাদের এই স্বপ্না ভৌমিক। বর্তমানে তিনি মার্কস অ্যান্ড স্পেন্সারের বাংলাদেশ এবং মিয়ানমারের কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। Welcome in iStyle. Thank you for inviting me, Amdad. Finally, we could do it. ভালো লাগছে। আপনি তো জন্মেছিলেন মাগুরাতে? আমার জন্ম মাগুরাতে, হ্যাঁ। বড় হয়েছি বগুড়াতে। বাবা টিএনটিতে ছিলেন, বাবার পোস্টিং ছিল বগুড়াতে। আমরা তখন টিএনটি কলোনিতে থাকতাম এবং আমার মনে আছে ছোটবেলাটা এত আনন্দে কাটতো আমাদের। আমাদের সমবয়সী অনেক ছেলেমেয়েরা ছিল, আমরা সবাই মিলে একসাথে পড়াশুনো করতাম, খেলতাম প্রচুর। এবং আমার মনে হয় যে ওই কলোনিটা পুরো একটা এক্সটেন্ডেড ফ্যামিলি ছিল। আম্মা কী করতেন? মা হোম মেকার ছিলেন, বাট আমি বলবো আসলে মা হোম মেকার থাকলেও মার বাইরের জগৎটা নিয়ে একটা ভীষণ কৌতূহল ছিল। মার কন্ট্রিবিউশন ওই শুরু থেকে এই পর্যন্ত আসার পেছনে একটা অনেক বড় ভূমিকা রেখেছে। মা আরেকটা জিনিস খুব বলতো যে ইউ আর বর্ন উইথ এ পারপাস, এই পারপাসটা খুঁজে বের করতে হবে, সেটা যে কোনো জিনিসই হতে পারে। আপনার চার ভাই বোন ছিলেন, আপনি কয় নম্বর? তিন নম্বর। আমরা দুই ভাই দুই বোন, আমার বড় বোন আমার ছোট ভাই, ওরা দুজন আমেরিকাতে থাকে, ওখানে কাজ করে। আরেকটা ভাই আছে, ও এখানে কাজ করে ঢাকাতে। আমাদের কাছে একটা ছোট ইনফরমেশন আছে, আমাদের রিসার্চ টিম এটা আমাকে দিয়েছে যে আমাদের স্বপ্না ভৌমিক, সে যখন পুলিশ লাইন হাই স্কুলে পড়তো বগুড়াতে, সে হামনাতে ফার্স্ট হয়েছিল। ইজ ইট ট্রু? ইট ইজ ট্রু। তো আমাদের স্কুল থেকে আমরা সব কিছুতে যেতাম, তো আমরা কখনো হামনাতে যেতে পারতাম না, কারণ কেউ হামনাত করতে পারতো না। তো মা বললো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি হামনাত, হামনাত কম্পিটিশন করো। তো সুন্দর স্কার্ফ পেঁচিয়ে মার সাথে চলে গেলাম হামনাত কম্পিটিশন করতে, জিতেও গেলাম পুরস্কার। আই রিমেম্বার যে প্রথম হয়েছিলাম বোধ হয়। আপনি এসএসসি শেষ করলেন বগুড়া পুলিশ লাইন হাই স্কুল থেকে, এরপরে ইন্টারমিডিয়েট? বগুড়া আজিজুল হক কলেজ। তারপরে ঢাকাতে এলাম, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিলাম। আমার মনে আছে কয়েকটা সাবজেক্টের অপশন ছিল, বাবাকে ফোন করলাম বাবা কী পড়বো, বাবা বললো ফিলোসফি পড়ো, ইন্টারেস্টিং হবে। পড়লাম ফিলোসফি। বাবা সবসময় চাইতেন আমি টিচার হব। যখন ফিলোসফি ফাইনাল ইয়ারে পড়ি, তখন বাংলাদেশে একটাই ফ্যাশন স্কুল ছিল, তখন বিআইএফটি ছিল, যেটা পরবর্তীতে বিইউএফটি হয়। ওখানে গেলাম ভর্তি হতে, একটা ডিপ্লোমা কোর্স করতে চাই। আমি যখন প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলছি, উনি বললেন যে স্বপ্না, এই কোর্সটা তো আসলে ডিজাইন করা হয়েছে যারা অলরেডি চাকরি করে ওদের জন্য, আর এই কোর্সে আসলে 45টার মতো ছেলে আছে, কোনো মেয়ে নেই, তুমি কি আদৌ কোর্সটা করতে চাও? বাট আমার ভীষণ আগ্রহ ছিল ছোটোবেলা থেকে। আমার মনে আছে আমি কাপড় কেটে দিলে মা ওটা সেলাই করে দিত, জামা বানিয়ে দিত। তো জানি না ওখান থেকে ইয়েটা কিনা, তো কোর্সে ভর্তি হলাম আমি। আমার আসলে ধারণা ছিল না যে কোর্স ফিটা এত বেশি, 30,000 টাকা ছিল কোর্স ফিটা। বাবার সাথে কথা বলতে গেলাম যে আমার এই 30,000 টাকা লাগবে কোর্স ফিটার জন্য। বাবা বললেন যে এই লাইনে পড়াশোনা করে আসলে কী করবে জীবনে, কারণ আমি আসলে চাই না তুমি এই লাইনে কাজ করো। তো মজার ব্যাপার হচ্ছে ঠিক সেই সময়টাতে বাবার একজন খুব ভালো বন্ধু ডক্টর মকবুলার রহমান ওনার নাম, তো মকবুল আঙ্কে বললো কী নিয়ে যুদ্ধ হচ্ছে বাবা এবং মেয়ের? তো আমি বললাম যে দেখো আমি কোর্সটা করতে চাই। বাবা কিছুতেই রাজি হচ্ছে না, কারণ কোর্স ফিটা 30,000 টাকা। তো আমার মনে আছে কোর্স ফিটা আমাকে আঙ্কেল দেয়। তো যাই হোক, আমি ভর্তি হলাম। তো কোর্সটা শেষ হলো, খুব ভালো রেজাল্ট করেছিল আমার মনে আছে, এন্ড প্রিন্সিপাল স্যার ওয়াজ ভেরি প্রাউড। ওটা শেষ করে আমি একটা লোকাল বাইং হাউসে জয়েন করি, আরাফ অ্যাপারেলস। আপনি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ফিলোসফিতে পড়েন, তখন ইউ মেট অনিন্দ্যদা, আপনার হাজবেন্ড এখন যিনি। অনিন্দ্যর সাথে আমার তখন পরিচয় হয়। অনিন্দ্যর সাথে পরিচয়ের গল্পটা চলেন আপনাকে ছাদে বলি আমদার।
আমরা তখন দুজনেই ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম। অনিন্দ তখন মেন্টরসে পড়াতো এবং ওরা ওদের একটা পার্টনারশিপের কাজও চলছে। আমাদের একজন কমন বন্ধু ছিল অনি। অনি অনিন্দকে সবসময় বলতো যে আমার এক বান্ধবী আছে, আপনাকে ওকে বিয়ে করতে হবে। আর আমাকে এসে বলতো তোকে অনিন্দ ভাইকেই বিয়ে করতে হবে। তো অনিন্দ এক বছর ধরে আমার কথা শুনেছে, আমি এক বছর ধরে অনিন্দর কথা শুনেছে। পড়াশুনোর পাশাপাশি কাজ করব, অনিকে বললাম যে আমরা কি তাহলে আমার একটা কাজের ব্যবস্থা করে দেওয়া যায় কি না মেন্টরসে। তো অনি আমাকে মেন্টরসে নিয়ে গেল। তো মেন্টরসে নিয়ে যাওয়ার পরে যেই অনিন্দর গল্প আমি এক বছর ধরে শুনছিলাম, সেই অনিন্দর সাথে আমার পরিচয় হলো, দেখা হলো। তা আমি অনিকে বললাম যে আই এম নট রিয়েলি শিওর যে এই ছেলেটাকেই আমি বিয়ে করতে চাই কি না। তো অনিন্দ অনিকে বললো যে আমি পাঁচ মিনিট একটু কথা বলতে চাই তোমার বান্ধবীর সাথে, এই ব্যবস্থাটা তুমি আমাকে করে দাও। তো সেই পাঁচ মিনিট তো আজকে ১২ বছর হয়ে গেল। So he was very convincing. অনিন্দ ভেরি কনভিন্সিং, অনিন্দ অনেক সুন্দর করে কথা বলে। আমার মনে আছে আমি যেদিন ফিরলাম ওর সাথে দু ঘন্টার গল্পের পরে, আমার ফিরে মনে হচ্ছে কোনো একটা চেঞ্জ হয়েছে জীবনে, যে চেঞ্জটা কখনো আগে ফিল করিনি। আপনাদের এক ছেলে অরিত্র, ভিম ওর নাম, হ্যাঁ ওর ডাক নাম ভিম। আমি যখন প্রেগনেন্ট আমার মনে আছে ফার্স্ট স্ক্যানিং করতে গেলাম, বের হওয়ার পরে অনিন্দ আমাকে বলল আমি জানি এটা ছেলে হবে, আমি চাই আমাদের ছেলেটা ক্রিকেটার হোক, কারণ ও ভীষণ ভালোবাসে ক্রিকেট, ধ্যান জ্ঞান সব কিছু ক্রিকেট। যাই হোক ছেলেই হলো, ওর নাম আগে থেকেই ঠিক করা, ওর ডাক নাম হবে ভিম। আমার মা আমাকে অনেকবার আমার সাথে ক্রিকেট খেলে, এ কিন্তু আমার যে বাবা ও সবচেয়ে আমার সাথে ক্রিকেট খেলে। ক্রিকেট রিলেটেড ওর নামের সাথে একটা মজার স্টোরি আছে। আমার ছোটবেলার আইডল ছিলেন ভিভ রিচার্ডস, আমি যখন ক্রিকেট খেলা দেখতাম সো ভিভ রিচার্ডস এর নামে ওর নাম রাখা, ওর ডাকনামটা রাখা হয়েছে ভিভ। সো এখন আমি আমরা সবাই খুবই খুশি যে ও ক্রিকেটের প্রতি ওর ইন্টারেস্টটা গ্রো করেছে। আপনি আরাফের পরে ইউ জয়েন নেক্সট, তারপরে হচ্ছে ওয়ালমার্ট, দেন মার্কস অ্যান্ড স্পেন্সারে এলাম। 2006 জয়েন করলাম মার্কস অ্যান্ড স্পেন্সারে মার্চেন্ডাইজার হিসেবে। সেখান থেকে আসলে ওই যে বললাম যে কাজটাকে এত বেশি ভালোবাসতাম, এই জন্য হয়তো সাকসেসের ইয়েটাও অনেক বেশি দ্রুত ছিল। আই ওয়াজ প্রমোটেড অলমোস্ট এভরি ইয়ার। এবং আমার মনে আছে আমি মেটার্নিটি লিভে যখন ছিলাম তখন আমি মার্চেন্ডাইজার থেকে সিনিয়র মার্চেন্ডাইজার হয়েছিলাম। আমি অন্যান্যদের তুলনায় অনেক দ্রুত কাজেও ব্যাক করি। আমার শাশুড়ি ভীষণ সাপোর্টিভ ছিলেন, এবং আসলে আমি মার জন্যই ওই চ্যালেঞ্জগুলো তখন যে নিয়েছি না, এটা আসলে মার জন্যই। বৌমার থেকে মেয়ে বেশি মনে করি, কারণ আমার নিজের মেয়ে নাই, আমার দুই ছেলে, আর বৌমা মনে হয় না আমার, ওকে আমার মেয়েই মনে হয় প্রথম থেকেই। হাজব্যান্ড যখন বেঁচে ছিলেন তখন ওর শ্বশুরের প্রতি খুবই কনসার্ন ছিল, ওর অসুস্থতা, শরীর খারাপ, সব কিছু দেখাশোনা করা, তারপর ছেলে, হাজব্যান্ড আমার দিকে দেখ খুবই খেয়াল। আপনি 2006 জয়েন করলেন মার্চেন্ডাইজার হিসেবে, 2013-তে 7-8 বছরের ভিতরে ইউ বিকেম দ্য কান্ট্রি ম্যানেজার। এখনও অনেক দূর যাওয়া বাকি, বাট হ্যাঁ এটা সত্য যে এই জার্নিটা আসলে খুব ছোট সময়ে তৈরি হয়েছে। এটা আসলে ইটস নট ইউজুয়াল টু সি। আমি যখন জয়েন করলাম তখন আমাদের ব্যবসা ছিল মার্কস স্পেন্সারের বাংলাদেশে $5 মিলিয়ন। $5 মিলিয়ন থেকে আমরা এটাকে অলমোস্ট $800 মিলিয়ন নিয়ে এসেছি আজকে। খুব ভালো হয় আমরা যদি অফিসে যেয়ে এই গল্পটা বলি যে $5 মিলিয়ন থেকে কী করে আমরা $800 মিলিয়ন এলাম। বলার অপেক্ষা রাখে না যে মার্কস অ্যান্ড স্পেন্সারের লিডারশিপ পজিশনে কিন্তু সবসময় হলো বিদেশি থাকতো। স্বপ্না জয়েন করার পরে বলার অপেক্ষা রাখে না যে যেভাবে এই ব্র্যান্ডটাকে, এই কোম্পানিটাকে বাংলাদেশের এক্সপোজার দিয়েছে, এটা আগের লিডারশিপ বা আগের যারা ছিল কান্ট্রি তাদের পক্ষে কিন্তু এটা সম্ভব হয়নি। স্বপ্না ভূমি একটা এই বেঞ্চমার্কটাকে এমন একটা পজিশনে নিয়ে যাচ্ছে পরবর্তী প্রফেশনালদের জন্য, ইট উইল বি রিয়েলি ডিফিকাল্ট।
যে 5 মিলিয়ন থেকে 800 মিলিয়ন ডলারের বিজনেসে আসে, যে আই এম শিওর ইউ হ্যাড এ ফ্যান্টাস্টিক টিম যারা এই কাজগুলো করছে, আপনি ডিফারেন্ট কী করেন টিমের সাথে? একটা সাকসেসের পেছনে, এবং আমি বলবো যে আমাদের এই গ্রোথটার পেছনে পুরো ক্রেডিটটাই আমি দেবো আসলে আমার এই এনথুজিয়াস্টিক টিমটাকে। কিছু জিনিস আলাদা যেভাবে আমরা করি, যে উই অলওয়েজ ট্রেন আওয়ার সেলস, হ্যাঁ, যে লার্নিংটা অনেক বড় একটা ব্যাপার এবং এটা একটা প্রতিদিনের ব্যাপার। গ্লোবালি ইমেজ নিয়ে আমাদের যেই রিকগনিশনটা পাওয়ার উচিত ছিল, দরকার, সেটা কি আমরা ঠিকমতো পাচ্ছি? হোয়াট ডু ইউ থিঙ্ক? অনেক সময় শুনবেন যে না, আসলে ঠিকমতো ওয়ার্কারদের পয়সা দেয় না, যে ইমেজ ক্রাইসিসের কথা যেটা বলছিলেন, এই জিনিসগুলো কিন্তু এখন হিস্ট্রি। আমরা একটা লেভেল পর্যন্ত, মিড লেভেল যাওয়ার পরে টপ লেভেলে গিয়ে আমরা কেন যেন একটা ক্রাইসিসের ভেতর চলে যাই, ওই লেভেলটা রিচ করতে পারি না, সিন্স ইউ হ্যাভ রিচড, আপনি কি বলবেন যে এই জায়গাগুলোতে আমরা কীভাবে ওভারকাম করতে পারি? আমাদের সবাইকেই এই এই সেক্টরটা যে কাজ করার জন্য একটা অনেক ভালো একটা সেক্টর অন্যান্য এমএনসির মতো, সেই জিনিসটাকে আগে এস্টাবলিশ করতে হবে। নতুন যারা স্টুডেন্টস, সেটা এখন আপনি প্রাইভেট ইউনিভার্সিটিজ বলেন বা পাবলিক ইউনিভার্সিটিজ বলেন, ওদের কাছে এই জায়গাটা, এই মেসেজটা পৌঁছাতে হবে। এই সেক্টরটা কিন্তু কোনো অংশে অন্যান্য সেক্টরের থেকে কম না, বরং আমি বলবো যে এই সেক্টরটা বাংলাদেশের ইকোনমিতে একটা ডাইরেক্ট ইম্প্যাক্ট করছে, এবং এটা সবচেয়ে বড় সেক্টর কাজ করার জন্য। স্পেশালি আমি বলবো মেয়েরা তো এখনও একেবারেই নেই, সেটা আপনি যেই ম্যানেজমেন্ট, যেই ম্যানেজমেন্ট লেভেলটার কথাই বলেন না কেন, টপ ম্যানেজমেন্টে আই অ্যাকচুয়ালি ডোন্ট সি এনিবডি। তো আমি বলবো যে মেয়েদের জন্য আরও বেশি বলবো যে এই সেক্টরটাতে আসার জন্য এবং এই সেক্টরটাতে কাজ করার জন্য, কারণ এখানে অনেক বেশি অপরচুনিটিস। আমরা জানি যে আরএমজি নিয়ে আমরা অনেক বছর ধরে কাজ করলেও এখনও আমরা বেসিক প্রোডাক্ট নিয়েই কাজ করছি, হোয়াট অ্যাবাউট দ্য ইউ নো ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট যেটা আমরা সেল করতে পারি? অনেক কাজ কিন্তু এমদাদ শুরু হয়ে গেছে অলরেডি, আমরাও কিন্তু এই বেসিক প্রোডাক্টটা দিয়েও শুরু করেছি। বাট আমি বলবো যে মার্কস অ্যান্ড স্পেন্সার ইজ ওয়ান অফ দ্য ব্র্যান্ডস আমরা অনেক বেশি চ্যালেঞ্জ নিয়েছি, যেটা আমি বলবো আমাদের অন্টারপ্রেনারদেরকেও আমরা ওভাবে চ্যালেঞ্জ করেছি যে উই নিড টু গো ফর ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট। আমি যখন শ্রীলঙ্কাতে যেতাম, লন্ডনে যেতাম বা হংকং অফিসে, যে ভ্যালু অ্যাডিশনগুলো আমি দেখতাম, ভ্যালু অ্যাডেড প্রোডাক্টগুলো দেখতাম, মানে আই ইউজ টু থিঙ্ক যে এই প্রোডাক্টগুলোকে আমাদের বাংলাদেশে আনতে হবে, সো ক্যান মেক দ্য বিজনেস সাস্টেইনেবল। এবং আমি বলবো যে আমরা অনেক এগিয়ে এই ব্যাপারটাতে। আসুন আপনাকে আমি কিছু প্রোডাক্ট দেখাই, আপনার আপনার ক্লিয়ার হবে আইডিয়াটা যে মার্কস অ্যান্ড স্পেন্সার কীভাবে এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সামনের দিকে, যে আরও ভ্যালু অ্যাডিশন কীভাবে করছি আমরা। This is the amazing product up there ekhane, and these all are the value added products. এই প্রোডাক্ট গুলো মেইনলি ইন্ডিয়াতে হয়, এই হ্যান্ড স্টিচের কাজগুলো, বাট এই জিনিসগুলো আমরা যেমন বাংলাদেশে নিয়ে এসেছি, তো আমরা যেমন এই প্রসেসটাকে ফাস্টার করার জন্য ইমদাদ আমরা সেন্টার অফ এক্সেলেন্স করেছি টু এম্পাওয়ার দ্য টিম। আমরা এখন নিজেদের গার্মেন্টসগুলো নিজেরা ফিট করছি। আপনাকে আসলে দেখাই চলেন যে এই মডেলটা কীভাবে কাজ করে। স্পিন মডেল, হ্যাঁ। তো যেটা বলছিলাম ইমদাদ, যে আমরা এখন অনেক প্রোডাক্ট বাংলাদেশে ফিটিং করি, ট্রাই করছি এটাকে একটা সেন্টার অফ এক্সেলেন্স বানানোর জন্য, যেই টিমটা গ্রাউন্ডে কাজ করছে তারা যেন অনেক বেশি এম্পাওয়ার্ড হয় ডিসিশন নেওয়ার জন্য। আমাদের ওপাশে একটা ভিডিও কনফারেন্সিং সেন্টার আছে, প্রোডাক্টগুলো এখানে ফিট করে আমরা টাইমটা সেভ করছি, সব প্রোডাক্ট আমরা হোম অফিসে পাঠাচ্ছি না অ্যাপ্রুভালের জন্য, কস্ট সেভ হচ্ছে এটার জন্য। তো এভাবে আমাদের যেটা করতে হবে, যে সব অফিসগুলোকে যদি আমরা আসলে সেন্টার অফ এক্সেলেন্স করে ফেলি, আমরা আসলে স্পিডটা আরও বেশি দ্রুত করতে পারবো, আমরা স্পিড মডেলটাকে আরও বেশি সাকসেসফুল করতে পারবো, বিকজ সেটাই ওয়ে ফরওয়ার্ড। একদম, তরুণ যারা আছে, আমরা আরএমজি বলতে গ্রাউন্ড লেভেলের কাজকে মিন করছি না, আমরা মিড লেভেল কিংবা হায়ার লেভেলের কথা বলছি, ওই জায়গাতে যদি বাংলাদেশ নেতৃত্ব দিতে চায়, তরুণরা যদি ওই পজিশনসগুলোতে যেতে চায়, তাদের প্রতি আপনার কী মেসেজ থাকবে? স্বপ্নভৌমিক, মেড ইন বাংলাদেশ। আমি যদি এরকম একটা জায়গায় পৌঁছাতে পারি আমার নিষ্ঠা দিয়ে, আপনারা সবাই পারবেন। তো আপনাদেরকে বলবো যে সবাই ওই এমএনসিজের দিকেই শুধু ইন্টারেস্টেড হবেন না, এই ইন্ডাস্ট্রিটা নিয়েও ভাবুন, এবং এখানে কাজ করার অপরচুনিটি অনেক বেশি, যে কোনো দিক থেকেই, যে কোনো বেনিফিটের দিক থেকেই বলেন, আপনারা এই সেক্টরটাতে কাজ করার ব্যাপারটা মাথায় রাখবেন। স্বপ্নভৌমিক, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, অনেক ভালো লাগলো কথা বলে, এই জিনিসগুলো শেয়ার করতে পেরে।
Thank you very much for inviting me to your show. You're welcome. আমাদের এখনকার প্রজন্ম শুধু হার্ডওয়ার্ক কিংবা স্মার্ট ওয়ার্ক দিয়ে নয় অন্যান্য সফট স্কিলগুলো নিয়েও এগিয়ে যাবে, গ্লোবাল আরএমজি সেক্টরকে নেতৃত্ব দিবে একেবারে সামনে থেকে, প্রত্যাশা সেরকমই। পরের পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে দেখা হবে। টিল দেন আই উইশ ইউ আ ভেরি গুড উইক, গুড বাই।